ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত ধরনের সরকারি কর্মী শিক্ষকরা দেখে রাখবেন, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার আপনাদের জন্য প্রকাশিত হয়েছে। অবশ্যই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন কি বলা হচ্ছে। কন্ডিশন ফর গ্র্যান্ট অফ অ্যাডিশনাল পেনশন টু দ্য রিটায়ার্ড সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিল এমপ্লয়িজ কভার্ড আন্ডার সেন্ট্রাল সিভিল সার্ভিসেস পেনশন রুল 2021। অর্থাৎ এটা কেন্দ্রীয় কর্মচারীদের জন্য হলেও যেহেতু ওল্ড পেনশন স্কিম, সেই জন্য সমস্ত কেন্দ্রীয় কর্মচারী, রাজ্যের কর্মচারী, রাজ্যের শিক্ষকরা দেখে রাখবেন, কারণ ওল্ড পেনশন স্কিমের রুলটা কেন্দ্র সহ অন্যান্য রাজ্যের কর্মচারীদের একই। এবং এটি প্রকাশিত হয়েছে খুব রিসেন্ট, দেখুন 18 অক্টোবর 2024। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পার্সোনাল, পিজি অ্যান্ড পেনশন, ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশন ওয়েলফেয়ার থেকে একদম রিসেন্ট বিজ্ঞপ্তি। চলে আসুন, আসল পয়েন্টে আসি। তার আগে আপনাদের ক্লারিফিকেশনটা যে দেখাবো, তার আগে এটা দেখে রাখুন যে আপনাদের যে অ্যাডিশনাল পেনশন সেটা কখন কখন বাড়ে, অনেকেই জানেন তবুও এখানে দিয়েছে, দেখে রাখুন। কোনো পেনশনার যখন 80 বছর ক্রস করে তখন তার পেনশনটা, বেসিক পেনশনটা 20% এনহ্যান্স হয়, বেড়ে যায়। 80 থেকে 85-এর মধ্যে 20% এনহ্যান্স হয়, 85 থেকে আবার 90 বছরের মধ্যে বেসিক পেনশনের 30% এনহ্যান্স হয়, আবার 90 বছর থেকে 95 বছরের মধ্যে 40% বেসিক পেনশনের বাড়ে, আবার 95 বছর থেকে 100 বছরের মধ্যে 50% বেড়ে যায় বেসিক পেনশন, এবং 100 ইয়ার্স যদি কোনো পেনশনার ক্রস করে তাহলে সেক্ষেত্রে তার পেনশনটা ডবল হয়ে যায় বেসিক পেনশন। আর বেসিক পেনশন যদি 20,000 থাকে তাহলে সেটা 40,000 হয়ে যায় এবং সেটা 100% বাড়ে। এবারে আসল ক্লারিফিকেশনে চলে আসি, আমরা দেখে নিই যে মূল যে ক্লারিফিকেশনটা সেটা দেখে নিই। এই 2 নম্বর পয়েন্টটা ভালো করে দেখবেন। দি অ্যাডিশনাল পেনশন অর অ্যাডিশনাল কম্পেনসেট অ্যালাউন্স শ্যাল বি পেয়েবল ফ্রম ফার্স্ট ডে অফ দ্য ক্যালেন্ডার মান্থ ইন হুইচ ইট ফলস ডিউ। অর্থাৎ এই যে অ্যাডিশনাল যে পেনশন আপনাদের যে বাড়ছে, এই যে 20% 30% করে, এটা কখন অ্যাপ্লিকেবল হবে, না কোনো পেনশনারের যদি সে যদি 80 বছর ক্রস করে কোনো একটি মান্থে, ক্যালেন্ডার মান্থে, আগস্ট ধরুন বা এটা অক্টোবরে ধরুন সে আজকের দিনে ক্রস করেছে, তাহলে সে কবে থেকে সেটা অ্যাপ্লিকেবল হবে, সেটা কিন্তু 1 অক্টোবর থেকে অ্যাপ্লিকেবল হবে বলছে। এই যে এখানে এক্সাম্পেলও কিন্তু দিয়ে দিয়েছে, এ পেনশনার বর্ন অন 20 আগস্ট 1942, এই যে তাহলে শ্যাল বি এলিজেবল ফর অ্যাডিশনাল পেনশন ইন দ্য রেট অফ 20% অফ দ্য বেসিক পেনশন উইথ এফেক্ট ফ্রম 1 আগস্ট 2022। তাহলে দেখলেন যে সে যদি 20 আগস্ট জন্মগ্রহণ করে তাহলে কিন্তু তার 1 আগস্ট থেকেই কিন্তু সেটা বাড়বে, মানে কোনো ক্যালেন্ডার মান্থের এর যে কোনো দিনেই হোক না কেন, তার কিন্তু ক্যালেন্ডার মান্থের সেই প্রথম দিন থেকেই কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হবে এটা বলতে চাই। আবার একটা এক্সাম্পল দিয়েছে, কেউ যদি 1 আগস্ট 1942 জন্মগ্রহণ করে তাহলে কবে হবে, তাহলে বলছে এই যে উইথ এফেক্ট ফ্রম কবে থেকে হবে, 1 আগস্ট 2022। 1 আগস্ট 1942 জন্মগ্রহণ, তাহলে তার 80 বছর যখন হচ্ছে তাহলে সে এটা হচ্ছে যে আপনার 1 আগস্ট 2022 থেকেই কিন্তু সেটা কার্যকর হয়ে যাবে, সেটা কিন্তু যেটা পরের মাসে চলে যাবে না, ঠিক আছে। তাহলে 1 আগস্ট ওই বছর ওই মাসেরই 1 আগস্ট থেকে সেটা কার্যকর হবে, এটাই বলতে চাইছে। মানে ক্যালেন্ডার মান্থের যেদিনই হোক না কেন সেটা কিন্তু 1 ডে থেকেই কার্যকর হবে, এটাই হচ্ছে মূল কথা। এটা সকলকে শেয়ার করে দেবেন, অনেকের লাগতে পারে। ধন্যবাদ।